আচ্ছা কি বইয়ে ধরবা আজকে আজকে একটা আচ্ছা তোমরা আমরা মিন্টে আচ্ছা একজন বলো একজন একজন বলো কি করবা আজকে তোমরা আজকে আমরা মশারি দিয়ে পাখি ধরব মশারি দিয়ে পাখি ধরবা কি পাখি ধরবা আমরা চড়ুই পাখি ধরব শালিক পাখি ধরব আর বিভিন্ন রকমের পাখি ধরব এগুলো কি দেখাবা আমাদেরকে ইয়েস হ্যাঁ তুমি তুমি কি করবা আমি আমি অনেকগুলো শালিক পাখি ধরব তারপর আবার চড়ুই পাখি আগে কি কখনো ধরছো হ্যাঁ ধরছি আগে আচ্ছা তুমিও কি ধরতে পারো হ্যাঁ আচ্ছা চলো এখন কোথা থেকে কিভাবে করবা দেখি তো যাও দেখেন আরে সবাই আজকে চড়ুই পাখি ধরবে দেখি কিভাবে ধরে আচ্ছা ঠিক আছে এইখানে এখান থেকে ধরবা আচ্ছা এখানে কি দিয়ে ধরবা উপরে তারা এখন পাখি ধরার ফাঁদ কোট বানাবে চলুন দেখি ওরা কিভাবে ফাঁদ বানায় এই যে আমি ওদেরকে পরিচয়টা এক একে দিয়ে দিচ্ছি ও হইছে হ্যাঁ বলো তোমার নাম কি আমার নাম ফাহিম তোমার নাম কি রিহান রহমান রাতুল তোমার নাম কি তোমরা এখন কি করবা দেখেন দেখেন ওরা ওইখানে পাখি ধরবে কত নিচে এই সাবধানে নামবা তোমরা এখান থেকে কিন্তু পড়ে গেলে তো সমস্যা দেখো দেখেন ও যেখানে নামতেছে ওইখান দিয়ে এই এটা দিয়ে ফাঁদ বানাবে পরে ওরা এখানে পাখি ধরবে চলেন দেখি আজকে আমরা ওরা পাখি ধরতে পারে কি না দেখবো আমরা এই তোমরা কি নামবা এখানে এখান থেকে নামতেছে কত রিস্ক নিয়ে উপর থেকে নামতেছে ওই আরেকটা দাঁড়ায় আছে ওইখান থেকে কীভাবে নামবে নামার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর এই যে ওরাও বানাচ্ছে ফাঁদ বানাচ্ছে ওদের কাজ চলতেছে ওরা এখানে পরিষ্কার করতেছে কি করবা তোমরা কিভাবে করবা পরে এখানে এগুলি পরিষ্কার করতেছো কেন আচ্ছা ঠিক আছে দেখেন ওরা কাজ করতেছে বাচ্চারা আজকে কি ছোট ছোট বাচ্চারা কি ধরনের ফাঁদ বানাবে চলুন আমরা একটু অপেক্ষা করি তুমি তো হইছো ওদের দলনেতা ক্যাপ্টেন ওরা কি করবে ওদের ফাঁদ বানানো চলতেছে ফরান তোমার কেমন লাগতেছে কয়টা পাখি ধরতে পারবা ওরা রশি কাটতেছে ফাঁদ বানানোর জন্য এগুলি রাখো তোমরা কাজে ফাঁকি দিতেছো কেন আচ্ছা তুমি এখন একটা গান বলো ওদের কাজ খুব বলার ফাঁকে একটা গান বলো তুমি গান বলতে পারো বলো তাহলে মজা হবে
তুমি বলবা একটা গান। অনেক রোদ, পাখি বাজি করো কেন? এইটা কি কাজ? ওরা অনেক কষ্ট করতেছে রোদের ভিতরে, ওদের একটু পানি দরকার এত গরমের ভিতরে। তোমার ফাঁস কতটুকু? একটা ছাড়ো দেখি, একটা ছাড়ো দেখি, একটা দেখাও। বেশি জোরে টান দিলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে ওই পাখি ওর অনেক চেষ্টা করে পাখি ধরছে। দেখেন ওই যে পাখি কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, ও এখন পাখি ধরবে এখান থেকে, পাখি এখান থেকে করবে। হ্যাঁ পাখি ধরতে পারছো বলো এবার? হ্যাঁ ওই যে একটা পাখি দেখেন এখানে, একটা পাখি, কী পাখি এটা? শালিক পাখি। আচ্ছা ঠিক আছে, এটা বাইর করবে না এখন? আমি, আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি এখানে ঢোকায়, দাঁড়াও। আমরা এখন এই পাখিটাকে বার করবো এটার ভেতর থেকে, তারপর দেখাবো। এই যার একটা পাখি এখানে লাফালাফি করতেছে, এটাকে এখন এখান থেকে বাইর করবে, বাইর করার জন্য আসতেছে। এই দেখেন একটা সুন্দর পাখি ওরা ধরছে, এরকম আরো অনেকগুলি পাখি ধরবে, তারপর এগুলিকে কি করে দেখা যাক। ওই যে ওইখানে আবার ইয়ে করে রাখছে, হ্যাঁ নাও এখন পাখিটাকে নিয়ে, পাখিটা নিয়ে এসে এখন উপরে যাচ্ছে। ওই যে পাখিটা এখানে রাখবে, ওই যে ওদের আরেকজন সদস্য ওই উপরে বসে আছে, ও নিচে নামার জন্য কাঁদতেছে। আচ্ছা ঠিক আছে চলেন দেখি ওরা এখন এটা কি করে। আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম, আমি ফাহিম, আমি আবারও চলে আসলাম এবং আমার সাথে রয়েছে রাতুল। আসসালামু আলাইকুম, আমি হলাম রাতুল। তোমরা কি করছো কালকে থেকে? আমরা কালকে থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত চারটা পাখি ধরেছি। চলো সবাই আমরা পাখিগুলি দেখি, ওরা কালকে থেকে অনেক পরিশ্রম করছে, পাখি ধরছে কতগুলি পাখি, চারটা পাখি ধরছে, তো ওরা এগুলি কি করে চলো আমরা দেখি এবং শুনি ওদের মুখ থেকে ওরা এগুলি কি করবে। তোমরা এগুলি কি ধরছো কালকে? কয়টা? চারটা পাখি ধরছো? তোমরা এরকম আরো অনেক পাখি ধরতে পারো? তোমরা সবাই দেখছো ওরা কত সুন্দর পাখি ধরছে, চারটা পাখি ধরছে, এগুলিকে ওরা পালবে, এগুলিকে বড় করবে, এগুলিকে কথা বলানো শিখাবে। আমরা যখন এগুলিকে কথা বলানো শিখা হবে তখন আবার চলে আসবো, যে ওরা কি আসলে কথা বলতে পারে কিনা
আমরা এগুলোকে দেখাবো, ঠিক আছে? আমাদের এরকম নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দিও।